হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্যারো 222। কেমন আছেন বন্ধু? আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, এবং আপনাদের কমেন্ট পড়ে যেটুকু আমি বুঝতে পারি, আপনাদের অনেকের মধ্যে কিন্তু মনের জোর অনেকটাই বেড়ে গেছে, যারা আমার বন্ধু, যারা আমার চ্যানেলকে খুব ফলো করেন। দেখুন, চ্যানেল অনেক আছে, অনেকেই অনেক রকম চ্যানেল দেখেন, কিন্তু আমার চ্যানেলকে যারা ফলো করেন এবং আমাকে যারা বিশ্বাস করেন, তাদের অনেকের মধ্যে কিন্তু নিজের কনফিডেন্স লেভেলটা অনেকটা বেশি হাই হয়েছে, তাই না? আর আমি মনে করি আমি তাতে কৃতকার্য হয়েছি, আমি সাকসেস হয়েছি, কারণ আমি চাইছি আপনাদের প্রত্যেকের, যারা যারা ভেতরে একটা কষ্ট ফিল করেন, কষ্ট ফিলিং আছেই, দেখুন না, আমাদের জীবনে চলতে গেলে নানান রকম কষ্ট আছে, শুধু যে লাভ রিলেশনের জন্য কষ্ট হচ্ছে তা না, অনেকে ক্যারিয়ারে ঠিকঠাক মতন এখন তো ফোকাস করতে পারছে না, অনেকে হয়তো নিজেদের ফ্যামিলির মধ্যে থেকে কিছু প্রবলেমের মধ্যে রয়েছে, তো এরকম অনেকে অনেক রকম প্রবলেমের মধ্যে রয়েছেন, ঠিক আছে? তো আমি এটাই আমি বলতে চাইছি যে আপনারা যে যেই প্রবলেমেই থাকুন না কেন, আমি চাই আপনারা আপনাদের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন যাতে খুব সহজে, ঠিক আছে? আমার কাছে এটাই হচ্ছে চাওয়া পাওয়া। একটাই কথা বন্ধু বলার, যে কোনো পরিস্থিতি আসুক আপনাদের সামনে, আপনারা কখনো ভেঙে পড়বেন না, জানেন তো, এটা ভেঙে পড়লে না লাইফে না জীবনটা অনেক বেশি শক্ত হয়ে যায়। যত আপনি শক্ত থাকবেন, কাঠের মতো, লোহা ইস্পাতের মতো নিজেকে শক্ত করে রাখতে পারবেন, দেখবেন একটা সময় না বিপদ আসুক, আপনাকে কেউ কষ্ট দিক, যাই হোক, সে আস্তে আস্তে চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে, ঠিক আছে? আপনি আপনার জায়গায় যদি স্থির থাকেন, আপনাকে কেউ নাড়াতে পারবে না। এটা কিন্তু বট গাছকে কেউ কখনো নাড়াতে পারে না, জানেন তো, বট গাছ নাড়ানো কিন্তু কঠিন, জীবনে নিজেকে বট গাছ বানান। হ্যাঁ, চেষ্টা করুন নিজেকে এমন শক্ত বানাতে যে আপনাকে দেখে লোকে অনুসরণ করুক। আর একটা কথা আমি বলছি, আপনাকে যদি কেউ অ্যাভয়েড করে না, আপনি তাকে ডাবল অ্যাভয়েড করুন। আপনাকে যদি কেউ অ্যাভয়েড করে না, আপনি তাকে ডবল অ্যাভয়েড করুন, দেখবেন তত তখনই সে আপনার জীবনে ফিরে আসবে। আপনাকে যে অ্যাভয়েড করছে, আপনি যদি তার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যান, সে কিন্তু আপনার জীবনে কখনো ফিরবে না, কিন্তু আপনাকে যে অ্যাভয়েড করছে, আপনি চেষ্টা করুন তাকে ডবল অ্যাভয়েড করতে, দেখবেন একদিন নিজের থেকে ফিরে চলে আসছে। ঠিক আছে বন্ধু, আমার চ্যানেলে যারা আজকে নতুন এসছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনসগুলো বন্ধু আপনারা পেয়ে যেতে পারেন। আর কি, আপনারা খুব পজিটিভ থাকবেন, খুব পজিটিভিটি নিয়ে রিডিং দেখবেন, কারণ প্রত্যেকটা কার্ডের মধ্যে ব্লেসিংস থাকে ঈশ্বরের। মনে বিশ্বাস থাকলে ট্যারো দেখবেন, না থাকলে দেখবেন না, পরিষ্কার কথা, না থাকলে প্লিজ লেট গো করে বেরিয়ে যান চ্যানেল থেকে, যদি আসে বিশ্বাস তারাই দেখবেন, ঠিক আছে? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি, যারা পুরনো বন্ধু আছেন একটা অবশ্যই লাইক করবেন, আর একটা কথাই লিখবেন, থ্যাংক ইউ সো মাচ, নিজেকে এইভাবেই কানেক্ট করবেন। যারা করছেন তাদেরকে আমি অন্তত থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি যে আপনারা কানেক্ট হতে পেরেছেন। যারা এমনি মনে করেন যে রিডিং না আমাকে বলছে, বলুক গে যা, ওর মতো বলুক, আমার কি দরকার পড়েছে, ও তো নিজের লাইকের সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছে। দেখুন, লাইক একটা বেশি বেড়ে গেলে না আমাদের কিচ্ছু তাতে মানে বেশি কম হয় না, আমি আপনাকে সত্যি বলছি, যারা আমার চ্যানেল দেখছেন অন্তত তারা জেনে রাখুন, আমার কমেন্টস কতটা বাড়লো বা আমার লাইক কতগুলো বাড়লো তার উপরে কিন্তু আমার কিছু ডিপেন্ড করে না, আমার কিচ্ছু ডিপেন্ড করে না। আমি শুধু বলি যেটা আপনাদের কিছু ভালো কাজ হয়, আর এই যে সাফলিং থেকে যদি আপনারা দেখেন না, আপনারা তখনই কানেক্ট হচ্ছেন, কারণ এটা জেনারেল চ্যানেল বন্ধু, আপনাদের কারোর নাম নিয়ে এখানে আমি কানেক্ট করছি না, নারী পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই কানেক্ট হচ্ছেন আপনারা এখানে, ঠিক আছে? যদি পার্সোনাল রিডিং করেন 7439693015 দিস ইজ মাই নাম্বার, অ্যান্ড আপনারা যদি আপনার আমার সাথে কানেক্ট করতে চান তো আপনারা প্লিজ আমাকে মেসেজ করবেন। আপনারা ঠিকঠাক টাইমে যদি মেসেজ করতে করেন, আমি চেষ্টা করি সেদিনই আপনাদের রিডিং করে দেওয়ার। অনেক সময় যদি আপনারা এত লেটের মেসেজ করেন বা আমার সাথে এত লেটে যোগাযোগ হয়, মানে হয়তো হয় না সেদিন, হয় না পরের দিন আমি করে দিই, ঠিক আছে? আমার খুব পার্সোনাল প্রবলেম না থাকলে আমি পরের দিন করে, মানে সেদিন না করলে পরের দিন তো অবশ্যই করে দিই, ঠিক আছে? আর যখন রিডিং করবেন অবশ্যই আমার সাথে ফোনে কথা বলতে বলতে আপনাদের রিডিং হবে, আধ ঘন্টার কাছাকাছি, 20 মিনিট, সেগুলো আপনাদের ডিপেন্ডস করছে কোশ্চেনের ওপরে, কে কতগুলো কোশ্চেন করছে, আমার সঙ্গে টোটালি কথা বলতে বলতেই তখন আপনাদের রিডিংটা হবে।
তো সেই জন্য বলছি, যেহেতু এখানে আপনাদের কানেক্ট করা যাচ্ছে না, আমি তো ডিরেক্টলি কাউকে কানেক্ট করতে পারছি না, তো যতটা আপনার সঙ্গে রেজোনেট করছে অতটুকুই নিজে নেবেন। যেটা করছে না প্লিজ লেট গো করে ছেড়ে দেবেন, বা একটা সাধারণ রিডিং মনে করে নিয়ে নেবেন। আজ হাতে পড়লো রিডিংটা, আজ 1 বছর পরে পড়লেও আপনি দেখার চেষ্টা করুন, যেহেতু ডিভাইন আপনার হাতে রিডিংটা দিয়েছে। চলুন আজকে দেখবো আপনার পার্টনারের কি এনার্জি কাজ করছে, আপনার জন্য কতটা মিস করছে আপনাকে, কতটা ভালোবাসে আপনাকে, আপনার পার্টনারের কি এনার্জি আছে আপনার জন্য। ওকে ফ্রেন্ডস, চলুন আজকের এনার্জি, আপনার পার্টনারে আপনার ভালোবাসা মানুষের এনার্জি দেখব। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, প্লিজ হেল্প মি। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি বন্ধু, তো বারবার বলছি যারা পার্সোনাল রিডিং নিতে চাইবেন তারা জেনে নিন, পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি। সেটা শুধু আমার কাছে না, কারোর কাছে রিডিং ফ্রিতে হয় না, ওকে? কেউ করেন না, যারা করেন আমার তো জানা নেই কেউ ফ্রিতে রিডিং করেন বলে। তো দেখবেন আপনার, আমাকে যদি মেসেজ করেন জেনে রাখবেন কিন্তু আমাকে রিডিং, আমার থেকে রিডিং নিতে গেলে আমি কিন্তু তার বিনিময় অর্থ নিয়ে থাকি, ঠিক আছে? তো আর আমার কি ফিজ আছে এখানে ডেসক্রিপশন বক্সে ডিটেলে সব দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। মেসেজ করে আমার একটু বলে দিন, আমাকে এটা দেখে দিন, আমাকে নিয়ে কালকেই রিডিংটা করে দিন, এটা করবেন না, কিন্তু একদম করবেন না। পার্সোনালি আমাকে বলবেন না, আমাকে নিয়ে কালকে রিডিং করে দিন ম্যাডাম, আমার এই রাশি আমার এই রাশিটা নিয়ে রিডিং, এটা হয় না, এটা হয় না। আপনার রিডিং আপনার নাম দিয়ে কানেক্ট করে আমি এটা করতে পারি না, ঠিক আছে? এখানে আমরা আমাদের নিজেদের এনার্জি লাগিয়ে কাজ করি, আমরা ট্যারো রিডার যারা আছি এখানে, আপনাদের কারোর নিজস্ব এনার্জি দিয়ে আমি করবো না, হাজার হাজার লোক আপনার এনার্জি দিয়ে দেখবে না, ঠিক আছে? ভালো করে বুঝে গেছেন, প্রত্যেকটা কাজের কিছু কিছু নিজস্বতা থাকে, কিছু নিজস্ব নিয়ম থাকে, সেগুলো আপনাদেরকে তো আমরা এখানে ফ্ল্যারিশ করতে বসিনি, কেউ বলে না। একজন শিক্ষক তার স্টুডেন্টকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পড়ায়, একজন ডাক্তার তার পেশেন্টকে তার নিজস্বতা দিয়ে ট্রিটমেন্ট করে, সে কিন্তু ট্রিটমেন্টের ওষুধটা আপনাকে প্রোভাইড করে, বলে দেয় কি ওষুধ খেতে হবে না খেতে হবে, ঠিক আছে? উনি কিন্তু কোন বইয়ে ওই ওষুধটা পড়েছেন, কি ওষুধটার কি কি গুণ আছে আপনাকে জানাতে বসে না, প্রেসক্রিপশনে শুধু ওষুধটা লিখে দেয়, ঠিক আছে? তো প্রত্যেকটা কাজে কাজেরও কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, আমি সেটাই করব, আপনাদের কথা আমি চলবো না। খুব ভালো থাকবেন, আমি খুব স্পষ্ট কথা বলি, কারণ আমি মনে করি আগে থেকে জেনে নেওয়া ভালো। আর্কেঞ্জেল মাইকেল গাইড মি ইউনিভার্স, প্লিজ গাইড মি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমি জানবো আপনার ভালোবাসার মানুষকে, ভীষণ 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 আপনার মানুষ কিন্তু এখন আপনাকে না বুঝতে শিখছে, সে আস্তে আস্তে আপনার আর আপনার পার্টনারের যে রিলেশন আছে, আপনাদের প্রত্যেকে নিজের পার্টনারের নামটা কিন্তু মনে মনে বলে নিয়েছেন আশা করি, আপনারা যারা পুরনো সবাই জানেন, আপনারা নিজের পার্টনারকে নিয়ে ভেবেছেন আশা করি এবং নামটাও বলেছেন। তো ঘটনাটা হচ্ছে, চলুন আগে একটু কার্ডটা আমি সাজিয়ে নিই। অ্যাকচুয়ালি কি জানেন তো, উনি একা থাকতে থাকতে না একটা ওই হয় না মানসিক রুগী টাইপের, মানে কি করব কি করব না বুঝতে পারে না, হ্যাঁ ভালো লাগছে না, ওই রকম একটা ইয়ের মধ্যে উনি চলে গেছেন আপনাকে ছেড়ে থাকতে থাকতে। হ্যাঁ, উনি যে কোনো কারণেই বসো, তার সঙ্গে তো পারিপার্শ্বিক কারণ নিশ্চয়ই কিছু কারণ আছে, শুধু আপনি তো নিশ্চয়ই নন, কিছু পারিপার্শ্বিক আরও কারণ আছে, যে কারণের জন্য ওনার মধ্যে মানে ওই জিনিসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনার পার্টনারের কিন্তু কাজ করেছে বন্ধু, ঠিক আছে? উনি কিন্তু বেসিক্যালি
একাকিত্বতায় ভুগছে আপনার পার্টনার, একাকিত্বতায় ভুগছে। হ্যাঁ, ওই একাকিত্বটায় ভুগতে ভুগতে উনি অনেক কিছু জীবনে উপলব্ধি করতে শিখেছে, অনেক কিছু জীবনে বুঝতে শিখেছে, বুঝতে পেরেছেন? তো উনি ওনার মধ্যে মানে মানে ওনাকে হয়তো অনেকে বুঝিয়েছিল, বা ওনার নিজেও একটা সময় না ভীষণ পেঁচালো মন ছিল, অনেক কিছু নিয়ে মানে উল্টোপাল্টা সন্দেহ করা, উল্টোপাল্টা চিন্তা করা, কোনো জিম্মা হয়কে নয় নয়কে ছয় করা মতো মানসিকতার একজন ছিলেন উনি। হ্যাঁ, কিছু মনে করবেন না আপনারা, আমি যেটা কার্ডে দেখতে পাচ্ছি সেটাই বলছি। কিন্তু এখন বর্তমানে উনি ওই জায়গাটা থেকে না নিজেকে সতর্ক করছেন, নিজেকে নিজেই বুঝতে পেরেছেন, না এইভাবে যদি জীবনকে চালাতে চাই তাহলে আমার জীবনটা ঠিকঠাক মতন চলবে না, এরকম ভাবে চললে আমার জীবনে আমি ঠিকঠাক জায়গা গিয়ে পৌঁছতে পারবো না। প্রত্যেকের তো নিজস্ব জীবনে কিছুটা গোল থাকে, কিছু লক্ষ্য থাকে, তো আপনার পার্টনারের সেই বিষয়টা হয়েছে, ঠিক আছে? উনি কিন্তু এখন ওই ইয়েটা থেকে বেরিয়ে আসতে চাইছেন, বুঝতে পেরেছেন? মানে দেখুন, বটম অফ দ্য ডেক রিবার্থ এসেছে, মানে কি আপনার পার্টনারের যে এনার্জিটা এতদিন খুব বেশি পরিমাণে কাজ করেছে, মানে উনি যেভাবে আর কি নিজেকে উনি যে ধরনের মানসিকতার মানুষ ছিলেন সেটার থেকে কিন্তু অনেকটাই কিন্তু উনি চেঞ্জ হয়ে গেছেন। আপনার পার্টনারের মধ্যে কি বলবো, ওই যে একাকিত্বতায় ভুগে বা একা থাকতে থাকতে একটা কি হয়েছে, উনি লোনলিনেসটা যেটা ফিল করেছেন, ঠিক আছে, উনার মধ্যে নিজেকে একা থাকতে থাকতে মানুষ অনেক সময় ঈশ্বরের আরাধনা করে, পাঁচজন গুরুজন ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, বুদ্ধিমান মানুষের সংস্পর্শে এসেছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে, তার মানে তার মধ্যে না প্রবল ভাবে একটা জাগরণ ঘটেছে আপনার পার্টনারের ভেতরে, প্রবল ভাবে একটা জাগরণ, মানসিক জাগরণ ঘটেছে। উনি না অনেকটা বুঝতে পেরেছেন এবং নিজেকে অ্যাওয়ার করেছেন, নিজেকে সতর্ক করেছেন, না এইভাবে চললে জীবনে আর চলা যাবে না, সাথ আমরা এক আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে পথ চলতে হবে, এই একটা জিনিস কিন্তু উনি বুঝতে শিখেছেন। এইভাবে যদি আমি পথ চলি তাহলে আমি জীবনে গিয়ে সাকসেস পাবো। এই জিনিসটা কিন্তু উনি বুঝেছেন, ঠিক আছে? ওনার মধ্যে আগের থেকে অনেক বেশি ম্যাচুরিটি এসছে। কি করে ম্যাচুরিটি এসছে, উনি নিজের জীবনের লক্ষ্যটাকে ঘুরিয়েছেন, উনি নিজেকে এমন ভাবে উনি বুঝতে পেরেছেন যে দেখুন, জীবনটা তো আজকেই শুরু হলো কালকেই শেষ হয়ে যাওয়ার ব্যাপার না, জীবনে চলতে গেলে জীবনে আপস অ্যান্ড ডাউন আসে, এবং আপস অ্যান্ড ডাউন প্রত্যেকটা ব্যাপারেই যে ভেঙে পড়বো, না ভেঙে পড়লে জীবন যে চলবে না সেটা কিন্তু উনি বুঝতে পেরেছে। এই যে আপনার থেকে দূরত্ব হয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনি যে ভেঙে পড়েছিলেন তা নয়, আপনার পার্টনারও কিন্তু ভেঙে পড়েছিলেন, এবার আপনার সঙ্গে দূরত্বটা করার যে হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে যারা লিডিং দেখছেন তাদের সবাইকেই বলছি, হ্যাঁ আপনার পার্টনার যিনি আছেন মানে মানে এমন এক ধরনের মানসিকতার মানুষ ছিলেন যেটা হয়তো ঠিক মানে একটু সন্দেহ, একটু মানে অন্যরকম আর কি। হ্যাঁ, হয়তো আপনারা অনেক কিছু তাকে বলতেন, মানে একটু ঝগড়া অশান্তি একটু এরম টাইপের উনি হয়তো ছিলেন। হ্যাঁ, একটু কৃপণতা ওনার মধ্যে ছিল, আপনি বারণ করলে উনি হয়তো শুনতেন না, ঠিক আছে? সব জায়গায় তো কার্পণ্যতা করলে চলে না, সেই সব ওনার মধ্যে কিন্তু প্লে করতো বিষয়টা। সেই জায়গা থেকে আপনাদের মধ্যে এই দূরত্বটা হয়ে যাওয়ার পরে উনি নিজেকে অনেকটা মানে চেঞ্জ করার চেষ্টা করছেন, এবং চেঞ্জ করার জন্য অ্যাকচুয়ালি ওনার মধ্যে অনেক কিছু চেঞ্জেস হয়েছে, চেঞ্জেসটাই ওনার ভিতরে ম্যাচুরিটি এনে দিয়েছে। উনি এখন ভাবছেন না, জীবনটা যেভাবে চলছে সেভাবে চলুক, জীবনটাকে স্রোতের সঙ্গে আমি বয়ে চালাই, দেখি না জীবনটা কিভাবে আমাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড়ায়, আমাকে কি নিয়ে গিয়ে ওর পাশে গিয়ে দাঁড় করাবে, এটা কিন্তু উনি এখন চিন্তা করছে। ধীরে হোক কিন্তু হোক। উনি এখন জীবনের একটা বাঁক চাইছেন, স্লো মানে উনি চাইছেন ধীরে সুস্থে যাই কিন্তু আমি স্টেডিলি যাই আর কি, বুঝতে পেরেছেন? উনি এই একটা জিনিস, গোয়িং টু উইথ দ্য ফ্লো, টার্নিং ইন, স্লোয়িং ডাউন, বুঝেছেন? আপনার পার্টনারের কিন্তু এই এনার্জিটা বন্ধু কাজ করছে, মানে ওনার একটা জাগরণ ঘটেছে, চাইবে ধীরে সুস্থ, মানে একটা নবজাগরণ যেভাবে ঘটে না, মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে। আপনি যে মানুষটাকে চিনতেন, যে এতদিন আপনার পাশে ছিল, যার সঙ্গে আপনার দূরত্ব হয়ে যাওয়ার পরে এতখানি ইয়ে, যে তার এই মানে আপনার সঙ্গে দূরত্বটার জন্য উনি না ফিল করেছেন অ্যাকচুয়ালি জীবন কিরম হয়, অ্যাকচুয়ালি রাস্তাটা কিরম হয়, সবাই উনি একা হয়ে যাওয়ার পর বুঝতে পেরেছেন যে পদে পদে বাধা খেয়েছেন, তাতে কি হয়েছে উনি বুঝতে পেরেছেন যে এভাবে চললে জীবনে চলা যায় না,
আমার পার্টনার আমাকে যেভাবে জীবনে চালাতে চেয়েছিল, বোঝাতে চেয়েছিল, ওটাই অ্যাকচুয়ালি ঠিক, ওটাই আমার সাকসেসের রাস্তা ছিল, কিন্তু আমি সেটা ভুল করেছি, আমি ওর কথা না শুনে ভুল করেছি। এইটা কিন্তু আপনার পার্টনারের মানে বোধগম্যতার মধ্যে এসছে। ঠিক আছে, চলুন ইউনিভার্স আর কি আমাদের গাইড করতে চান একটু দেখে নি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিছু হারালে না কিছু মানুষ বুঝতে পারে, যে আপনি এখন হারিয়ে বুঝতে পারছেন যে ও আপনি কি ছিলেন ওনার জীবনে অ্যাকচুয়ালি, বুঝেছেন? দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবেন উনি অ্যাকচুয়ালি এখন প্রচন্ড পরিমাণে ভাবে যে আমি জীবনে কি করলাম, আমার অ্যাকচুয়ালি কি করণীয় ছিল আর আমি কি করলাম। উনি ঈশ্বরের কাছে বলেন যে আমাকে একটা চান্স দাও, আমি করতে চাই কিছু জীবনে, এবার আমি আমার ভুলগুলো শুধরে নিয়ে শোধরাতে চাই মানে ঈশ্বরের কাছে। কিন্তু উনি একদম দেখ বাপরে বাপ, টু অফ কাপস এনার্জি, এসব কাপস এনার্জি। আপনার পার্টনার কিন্তু বেসিক্যালি বন্ধু একটাই কথা, আপনাকে ফিরে পেতে চায়। ভালো করে জেনে রাখুন, আপনার ভালোবাসা আপনাকে ফিরে পেতে চায়, ঈশ্বরের কাছে কিন্তু উনি আপনাকে কিন্তু ডিমান্ড করছে, চাইছে খুব বেশি পরিমাণে, আপনাকে কিন্তু ভালোবাসতে চাইছে, কাছে পেতে চাইছে, আপনাকে আলিঙ্গন করতে চাইছে। উনি না খুব পজিটিভ এনার্জির সঙ্গে এখন রয়েছেন, এই যে ওনার যে চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জটাতে জন্য ভীষণ পজিটিভ একটা এনার্জি ওনার মধ্যে প্লে করছে, এবং খুব পজিটিভিটি নিয়ে আপনার পার্টনার কিন্তু আপনাকে ক্লেম করছে ঈশ্বরের কাছে, জানেন তো। কিছু না শিশুসুলা বা মানসিকতা ওনার মধ্যে প্লে করছে, মানে হয়তো এমন কিছু স্টেপ নিতে চাইছে, সেই স্টেপটাতে হয়তো টোটালি সাকসেস হচ্ছে না, কিন্তু উনি হবেন, ওনার এনার্জি খুব পজিটিভ আছে, আপনার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ আছে বন্ধু। আপনাদের রিলেশনটা যেভাবে খুব দুষ মানে একটা বাজে একটা ব্যাড এনার্জি নিয়ে যে ভেঙে গেছিল, সেই জিনিসটা কিন্তু শেষ হয়ে গেছে, আপনারা কিন্তু সেটা নিয়ে আর ভাববেন না। একটা খারাপ খারাপ কন্ডিশনে গিয়ে আপনাদের রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছিল, ঠিক আছে, আপনাদের ভালোবাসাটা অন্ত হয়েছিল, সেইখান থেকে আপনাদের ভালোবাসাটা আবার পজিটিভিটির মধ্যে ফিরে আসছে, পজিটিভ একটা লক্ষণ দেখা যাচ্ছে, সব দিক থেকে উনি নিজেকে চেঞ্জ করেছেন, উনি আইন মানে আমার একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিজের জীবনটা কাটাচ্ছেন আপনার পার্টনার, এবং আপনার পার্টনার নিজেকে অনেকটা আপনার মনের মতো তৈরি করার চেষ্টা করছেন। উনি জানেন এরকম ভাবে আমাকে জীবনে চলতে গেলে অনেক কষ্ট করতে হবে, খাটতে হবে, চট করে আমি আপনার মন মানে বলে না আমি চট করে আমি তোমার মন জয় করতে পারবো না, আমি কিন্তু জানি, কিন্তু তুমি আমি হাল ছাড়বো না, আমি ঠিক লড়বো চড়বো, তোমাকে দেখাবো আমি পারি কিনা, এই মেন্টালিটি ওনার মধ্যে কাজ করছে যে তোমাকে আমি দেখাবো, দেখো আমি পারি, তুমি আমাকে এতদিন যা ভেবেছো এতদিন, তুমি আমাকে দেখো কার্ডটাও সেরম এসছে, তুমি এতদিন আমাকে নিয়ে যা ভেবেছো আমি ওই রকম নই আর, আমি অনেক চেঞ্জ হয়ে গেছি। আপনার পার্টনার কিন্তু এটা ভাবছে যে আমি আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়েছি, আমি লাইফে নিজেকে তৈরি করছি, আমি তৈরি করে আমি কিন্তু আমার লাইফে আমাদের যে খারাপ সময় গেছে, যে একেবারে সম্পর্কটা ভেঙে চুড়ে খান কারণে নষ্ট হয়ে গেছিল, একেবারে আপনাদের মধ্যে ব্লক ছিলেন আপনারা, তাই তো, একদম রিলেশন খতম হয়ে গেছিল সেই জায়গা থেকে। সরি বন্ধু আমার গলাটা একটু প্রবলেম করে মাঝে মাঝে। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনার পার্টনার অনেকটা চেঞ্জ হয়েছেন, বুদ্ধি সম্পন্ন মানে এখন অনেক বেশি ম্যাচিউরিটি নিয়ে উনি রাস্তা চলছেন, মানে ওনার কেরিয়ারের দিক থেকে বলুন, রিলেশনশিপের দিক থেকে বলুন, সব দিক থেকে খুব বুদ্ধি সহকারে কাজ করেন, খুব জেনুইন, কিন্তু উনি ওনার জায়গায় এখন ভীষণ মানে কাজকর্মে তো ভীষণ একাগ্রতা দেখিয়ে কাজ করছে, উনি মানে না এক ফোঁটা জমি ছাড়বো না আমি এখন, এইরকম একটা মেন্টালিটি নিয়ে আপনার বাহ হ্যাপি ফ্যামিলি, দেখুন বললাম না কাজ করছে। এখন আপনি যতই ওনাকে না না বলুন যে না তোমাকে আমার দরকার নেই, আমি আর রিলেশন করতে চাই না, উনি এক ফোঁটাও জমি ছাড়বে না, লড়ে যাবো চড়ে যাব, দেখে যাব কত দূর তুমি আমাকে না বলতে পারো, তারপরে আমি তোমার জীবনে ফিরে আসবো, এইরকম একটা মেন্টালিটি কিন্তু আপনার পার্টনারের চলছে, একদম কিং অফ মানে এখানে কিন্তু একদম, এটা কিন্তু আপনাদের মধ্যে দারুণ এইট অফ পেন্টিকলস খুব খাটছে আপনাদের রিলেশনটার জন্য, আপনার পার্টনার কিন্তু দেখুন প্রচন্ড মেহনত করছে। ওকে, তো আপনার পার্টনার এটা না আপনাদের মধ্যে সোল কানেকশন থাকতে পারে বন্ধু, প্রি বার্থ আপনাদের আগের বার্থের রিলেশন আপনাদের মধ্যে থাকতে পারে, দেখুন কুইন অফ সোলস কিং অফ সোলস। ওকে, তো আপনাদের মধ্যে কিন্তু পাস্ট লাইফের একটা রিলেশনশিপ আপনাদের মধ্যে থাকতে পারে, তো আপনার পার্টনার কিন্তু মানে বেসিক্যালি যে ধরনের একটা মানুষ ছিলেন যাকে নিয়ে আপনি এতদিন বিরক্ত হয়েছেন, তার কিছু কিছু অ্যাক্টিভিটির জন্য আপনি বিরক্ত হয়েছেন, আপনার বিরক্ত হওয়ার জন্য আপনার ওপর সে বিরক্ত হয়েছে, আপনার কোনো কথা শোনেনি, না শুনে আপনাকে একটা ব্লক টক করে দিয়েছে, আপনিও বিরক্ত হয়েছেন, একটা সময় যখন তর্ক বিতর্ক হয়েছে, অনেক কিছুই হয়েছে আপনাদের মধ্যে যেটা এনার্জিতে পাচ্ছি আমি, তো সেই সব হয়ে যাওয়ার পরে
আপনার সঙ্গে আপনার পার্টনার এই যে ডিস্টেন্স, কিন্তু আপনার পেয়ার পার্টনারের কিন্তু চেঞ্জ এসেছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে ভেবেছে, আপনার পার্টনার আপনাকে নিয়ে ভাবে, আপনাকে নিয়ে ভাবে, আপনাকে ভালোবাসে প্রচন্ড। হ্যাঁ কি বলবো, আমার আজকে একটা গান মনে পড়ছে, তুম হি হো অব তুম হি হো মেরি জিন্দেগি অব তুম হি হো চেন ভি। বুঝেছেন, এটাই ভাবছে আপনার পার্টনার, বুঝতে পারছেন? এটাই আমি বলছি যে জো হো গেয়া সো হো গেয়া, উসকে পিছে মত ভাগা করো, জো আনে বালে হ্যাঁ উনকো অ্যাকসেপ্ট করো। আপনারা ভুলে যান যা হয়ে গেছে, ঠিক আছে? বলবেন কল করছি ধরছে না, মেসেজ করছি অ্যান্সার দিচ্ছে না। ওয়েট করুন বন্ধু, সবার এনার্জি নিয়ে করেছি, পার্সোনাল রিডিং তো নয়। হ্যাঁ আপনার মধ্যে দেখুন, আমাকে যারা মেসেজ করেন আমি দেখি, কারোর কারোর তুরন্ত কাজ হয়ে যায়। ওরা আমাকে সাকসেস স্টোরি মানে যখন দেয় আমি সেন্ড করি আপনার কমিউনিটি পোস্টে, যারা আপনারা পড়ে আপনারাও একটু মন থেকে আনন্দ পান যে চলো আমাদেরও এটা হবে। কারোর একদিনে হবে, কারোর নয় 100 দিনেই হোক হোক, সেটাই আমি বলি, ক্লেম করুন, ভালো জিনিসটা ক্লেম করুন। হোক ভগবান সবাইকে করে, আল্লাহ মাল্লা গড ভগবান ঈশ্বর, আমি মনে করি সব মহাশক্তি এক, সবাই সমান, জাতি ধর্ম নির্বিশেষে সবাই যখন ট্যারো দেখেন সবাই আমার চ্যানেলের বন্ধু, আমার সবাই আমার পরিবারের লোক। আপনারা আমার পরিবারে এসেছেন বন্ধু, আমি চাই আপনাদের সবার ভালো হোক এবং পজিটিভিটি রাখুন। বি পজিটিভ, বি পজিটিভ, সেলফ লাভ করুন, নিজেকে ভালোবাসুন। বারবারই একটা কথা বলছি, যে আপনাকে অ্যাভয়েড করবে আপনি তাকে ডবল অ্যাভয়েড করে দেখুন না, সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য একদম। তো বন্ধু আজকের রিডিংটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। প্লিজ থ্যাংক ইউ সো মাচ বলবেন যাতে কানেক্ট হতে পারেন, যারা করেন তাদেরকে আমি বলছি থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধু, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর মধ্যে। চলুন তাহলে, টাটা।